এই পিরিয়ডস এর সময়কালটা কিন্তু আমাদের প্রত্যেক মেয়েদের পক্ষে অত্যন্ত ইম্পর্টেন্ট, শুধু মেয়েদের জন্য না, এটা কিন্তু ছেলেদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা হয়তো ভাবছো বন্ধুরা ছেলেদের জন্য কীভাবে ইম্পর্টেন্ট, কারণ একটি মহিলার যদি পিরিয়ডস না হয় তাহলে কিন্তু সে কোনো সন্তানকে জন্ম দিতে পারবে না, এবং যখন সন্তানকে জন্ম দিতে নাই পারে তাহলে পৃথিবীতে পুরুষ বা মহিলা কেউই আসতে পারবে না, যেহেতু প্রিয়ার জিনিসটা কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু এই সময় সাধারণত প্রতি মাসের এই যে সাতটা দিন মেয়েদের যে কষ্টগুলো উপভোগ করতে হয়, যে আনকমফোর্টেবল, যে লিকেজের একটা টেনশন, একটা একটা প্রবলেম, র্যাশেস, অনেক রকম ইনফেকশন, এই সব কিছু থেকে আমাদের মুক্তি পেতে পারি আমাদের যদি প্রিয়ার্সটাকে হ্যাপি করতে পারি। আমরা এমন কিছু যদি ইউজ করি প্রিয়ার্সের সময় যার দ্বারা আমরা নিজেরা হ্যাপি থাকবো এবং নিজেরা কমফোর্টেবল ফিল করবো, তাহলে আমাদের মুডও ঠিক থাকবে এবং আমাদের কোনো ভয় থাকবে না প্রিয়ার্স নিয়ে, যে প্রিয়ার্স আসতে চলেছে বাবা কী করবো। আজকে তোমাদের সেটা নিয়ে আলোচনা করব যে আমাদের প্রিয়ার্সের সময় কোন ধরনের স্যানিটারি প্যাড বা কী আমাদের ইউজ করে। স্যানিটারি প্যাড অর্থাৎ আমি তোমাদের কোনো কোম্পানির আজকে রিভিউ দেবো না, যে হুইসপার ইউজ করা উচিত না স্টেফ্রি ইউজ করা উচিত, সেসব কোনো কিছুই না। আমাদের প্যাডস ইউজ করা উচিত নাকি মেনস্ট্রুয়াল কাপ ইউজ করা উচিত না টেম্পন্স ইউজ করা উচিত, তিনটের মধ্যে কোনটা আমাদের জন্য বেস্ট সেটা তোমাদের আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব। চলো বন্ধুরা, একদম লেট না করে ভিডিওটা পুরো স্টার্ট করা যাক। সবার প্রথমে বলে দিই, আমি কিন্তু নিজে ইউজ না করে কোনো কিছু সম্বন্ধে কোনো কিছু বলি না। এটা দেখো মেনস্ট্রুয়াল কাপ, এটা আমি ইউজ করেছি, এটা নিয়ে রিভিউ দিয়েছি, আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, দেখতে পারো। আই মেনস্ট্রুয়াল কাপ নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করবো, তাছাড়া আজকে আলোচনা করবো এই প্যাডস নিয়ে। আমরা সাধারণত মধ্যবিত্ত বাড়ির যে মেয়েরা থাকি তারা সাধারণত যে প্যাডসগুলো ইউজ করে থাকি, নয়তো স্টেফ্রি ইউজ করি বা নয়তো হুইসপার, এই দুটোর মধ্যে একটা প্যাড বেশি কমফোর্টেবল বেশিরভাগ মেয়েরা ইউজ করে থাকে, কারণ বেশি মানে যাকে বলে প্রসিদ্ধ ব্র্যান্ড সেই হুইসপার বা স্টেফ্রি। কিন্তু আদৌ কি এই প্যাডস ইউজ করে আমরা কমফোর্টেবল ফিল করি আমাদের পিরিয়ডসের সময়? একদমই না, যারা ইউজ করছে তারা সবাই জানো। তা আজকে আমরা এমন কিছু একটা জিনিস চয়েস করবো যেই জিনিসটার মাধ্যমে আমরা নিজেরা কমফোর্টেবল ফিল করবো এবং আমাদের শরীরের পক্ষে যেটা সেফ, আমরা সুরক্ষিত থাকবো, আমাদের কোনো প্রবলেম হবে না, এবং যেটি পয়সা অর্থাৎ বাজেটের দিক থেকে আমাদের ফ্রেন্ডলি, মানে পয়সাও যাতে আমাদের কম লাগবে, পরিমাণের তুলনায় কম লাগবে। চলো বন্ধুরা, প্রথমে আমরা একটা চার্টের মাধ্যমে জিনিসটা বুঝে নিই। সর্বপ্রথমে আমরা যে স্যানিটারি প্যাডস ইউজ করি সেটা সাধারণত ধরো আমরা একটা প্যাডের দাম যদি আমরা হিসাব করে দেখি তাহলে মিনিমাম 5 টাকা। তাই একটা প্যাডের দাম যদি 5 টাকা হয়ে থাকে, আমাদের পুরো পিরিয়ডসে আমরা কতগুলো প্যাড ইউজ করি, মিনিমাম ধরো 12টা, আমি একটা প্রায় একটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করছি, তাহলে সেই 12টা প্যাডের দাম অর্থাৎ আমাদের একটি পিরিয়ডসে আমাদের টোটাল যে খরচা পড়ে 12 × 5 অর্থাৎ 60 টাকা, আমাদের একটি পিরিয়ডসে আমরা যে প্যাড ইউজ করি তাহলে আমাদের সেখানে 60 টাকা খরচ পড়ে। সেই ক্ষেত্রে যদি আমরা একটি টেম্পন্স ইউজ করি, একটি টেম্পনের দাম ধরো 10 টাকা, টেম্পন্সও প্যাডের মতনই তোমার চেঞ্জ করতে হয়, তাহলে একটি টেম্পনের যদি 12টা আমরা টেম্পন্স ইউজ করি একটি পিরিয়ডসে অর্থাৎ প্রতি মাসে যদি আমরা 12টা করে টেম্পন্স ইউজ করতে থাকি সেই ক্ষেত্রে আমাদের খরচা পড়ে 120 টাকা। আর যদি আমরা ইউজ করি মেনস্ট্রুয়াল কাপ, সেই মেনস্ট্রুয়াল কাপের দাম সাধারণত কম, আমারটা যেমন 320 টাকা দাম পড়েছিল ডেলিভারি চার্জেস নিয়ে, তা কম থেকে বেশি পর্যন্ত একটি মেনস্ট্রুয়াল কাপের দাম মিনিমাম 500 টাকা পর্যন্ত হয়, 500 টাকা থেকে হাইও আছে অবশ্যই, 500 টাকার মধ্যে আশা করছি তোমরা সবাই পেয়ে যাবে মেনস্ট্রুয়াল কাপ। তাহলে 500 টাকা যদি মেনস্ট্রুয়াল কাপের দাম হয়, সেই ক্ষেত্রে যদি আমরা একটি পিরিয়ডসে হিসাব করি যে কত টাকা খরচা পড়ছে, আমাদের সব প্রথমে ইউজ করতে হবে যে হিসাব করতে কতদিন পর্যন্ত আমরা কাপটি ইউজ করতে পারবো। ম্যাক্সিমাম 5 বছর থেকে 8 বছর পর্যন্ত একটি কাপ ইউজ করা যায়, সে কাপের উপর লেখাই থাকে। তা তোমরা যদি 5 বছর হিসাবে কাউন্ট, আমাদের প্রতিটি পিরিয়ডসে আমাদের খরচা পড়ছে 8 টাকা, মাত্র 8 টাকা আমরা একটি পিরিয়ডস অর্থাৎ এক মাসের পিরিয়ডস আমরা কমপ্লিট করতে পারি যদি কিনা আমরা 5 বছর কাপটাকে ইউজ করি। কোনো কোনো ক্ষেত্রে কোনো কাপের মেয়াদ 10 বছরও থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পার পিরিয়ডস হবে 4 টাকা। অর্থাৎ যদি আমরা পকেটের দিক থেকে দেখি, আমাদের পয়সার দিক থেকে, সেটার দিক থেকে কিন্তু সবথেকে ভালো আমাদেরই কমফোর্টেবলের দিক থেকে হিসাব করো, সেই ক্ষেত্রে কিন্তু প্যাডস তোমরা সবাই জানো আনকমফোর্টেবল, একদমই কমফোর্টেবল নয়, কারণ প্যাডসে র্যাশেস হতে থাকে, প্যাডসে একটা আনকমফোর্টেবল ফিল অটোমেটিকলি চলে আসে, ভিজে যায় খুব তাড়াতাড়ি, ফার্স্টের দিকে আমাদের লিকেজ প্রবলেম হতে থাকে, আমাদের রাত্রে ঘুমোর সময় টেনশন থাকে যে বেডশিটে না লেগে যায়, এই সব ধরনের কিন্তু প্রবলেমস আমাদের প্যাডসে হয়ে থাকে, যেহেতু প্যাডস মোটেই আনকমফোর্টেবল, মানে আনকমফোর্টেবল প্রোডাক্ট, মোটেই কমফোর্টেবল প্রোডাক্ট নয়। আর যদি টেম্পন্সের কথা ইউজ করো বলো, টেম্পন্স আমি পার্সোনালি ইউজ করিনি, তোমরা যারা যারা টেম্পন্স ইউজ করো তারা বলতে পারো কতটা কমফোর্টেবল, কিন্তু আমি যতদূর জানি টেম্পন্স যদি 3 থেকে 4 ঘন্টা পর তোমরা এক্সচেঞ্জ না করো সেক্ষেত্রেও তোমার লিকেজ প্রবলেম হতে পারে, যেহেতু টেম্পন্সও আনকমফোর্টেবল সেক্ষেত্রেই মনে করছি। আর 3 নম্বর যেটা আমি বলছি মেনস্ট্রুয়াল কাপ, মেনস্ট্রুয়াল কাপ আমি পার্সোনালি ইউজ করেছি এবং তোমাদের যারা যারা ইউজ করো না তাদেরকেও সাজেস্ট করবো ইউজ করতে, সবথেকে ভালো কমফোর্টেবল হচ্ছে পিরিয়ডস হিসেবে মেনস্ট্রুয়াল কাপ। এবার আমরা বলি সেফ, সবথেকে সেফ কোনটা আমাদের স্বাস্থ্যের পক্ষে, সবথেকে সেফ সেই ক্ষেত্রে কিন্তু মেনস্ট্রুয়াল কাপই, কারণ মেনস্ট্রুয়াল কাপ হচ্ছে সিলিকন বেস তৈরি থাকে, যেটা কিনা আমাদের শরীরের ভেতরে গিয়ে কোনো রকম রিয়াকশান, কেমিক্যাল রিয়াকশান, কোনো রকম প্রবলেমস ক্রিয়েট করে না। কিন্তু কেউ যদি অপরিষ্কারভাবে, ভালোভাবে পরিষ্কারভাবে জিনিসটা মেনটেন না করে সেই
ক্ষেত্রে তার প্রবলেম হতে পারে। কিভাবে তোমরা মেনটেন করবে, কীভাবে মেনস্ট্রুয়াল কাপ ইউজ করবে, পুরোটা নিয়ে আমার একটা ডিটেলসে ভিডিও আছে, আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা চেক আউট করতে পারো। তাছাড়া তোমরা মেনস্ট্রুয়াল কাপ থেকে সেফ যদি মনে করো টেম্পন্স, সেটা কিন্তু একদমই নয়। যারা যারা টেম্পন্স ইউজ করছো তাদেরকে বলছি, টেম্পন্স কিন্তু খারাপভাবে ইউজ করলে মানে মানুষের এতটাই বেশি সিভিয়ার প্রবলেম হয়ে যায়, মানে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি কিন্তু এটা বলছি না যে সব ক্ষেত্রে হয়, খুবই কম, কিন্তু এই ব্যাপারটা থাকে টেম্পন্সের ক্ষেত্রে, কিন্তু মেনস্ট্রুয়াল কাপের ক্ষেত্রে কিন্তু সেটা একদমই নয়। এবং সবথেকে লাস্ট পয়েন্ট, বাজেট ফ্রেন্ডলি, সে তোমরা তো চার্ট দেখেই বুঝতে পারলে, আমার সবথেকে বেশি খরচা টেম্পন্সে প্রায় 210 টাকা মতো, একটি প্রেসে প্যাডে হয় 60 টাকা। সেই ক্ষেত্রে যদি আমরা মেনস্ট্রুয়াল কাপ ইউজ করি তাহলে তো 8 টাকা, মানে 5 টাকা কি 8 টাকার মধ্যে আমাদের খরচ চলে আসে। অর্থাৎ সব দিক থেকে বিবেচনা করে আমরা লাস্টে বুঝলাম যে একটা মেনস্ট্রুয়াল কাপ ইউজ করা কিন্তু আমাদের পক্ষে অত্যন্ত ভালো, আমাদের কমফোর্টেবলও, সেফও। কিন্তু বর্তমানে যারা যারা ইউজ করে না মেনস্ট্রুয়াল কাপ, তাদের ক্ষেত্রে থাকে একটু ভয়। আমিও ফার্স্ট টাইম যখন ইউজ করিনি, আমারও অনেক রকম প্রশ্ন, অনেক রকম ভয় ছিল। ঠিক সেই কারণে আমি ইউজ করলাম, ইউজ করে আমি দেখলাম খুব আরাম, খুব কমফোর্টেবল, এবং কোনো পেইন হয় না, কোনো হার্মফুল জিনিস নেই। যারা তোমরা মনে করছো জিনিসটা পেইনফুল, একদমই নয়, তাদেরকে বলছি প্লিজ তোমরা ইউজ করো। এবং এই যে প্রিয়ার্স, সেই প্রিয়ার্সটাকে হ্যাপির প্রিয়ার বানাও এবং সবার মধ্যে স্প্রেড করে দাও ব্যাপারটা, যে সবাই যাতে মেনস্ট্রুয়াল কাপ ইউজ করে। কারণ আমি চাই আমার যে প্রবলেম, আমি যে প্রবলেম থেকে মুক্তি পেয়েছি, তোমাদের সবাইকেও মুক্তি দিতে, এবং যারা যারা আছে আরও মেয়েরা সবাই যাতে মুক্তি পায়, সবাই যাতে মেনস্ট্রুয়াল কাপ ইউজ করে নিজের এই প্রিয়ার্সের সময় যে প্রবলেম, কোথাও যাতায়াত করা যায় না, সুইমিং করা যায় না, জগিং করা যায় না, এভরিথিং, সব প্রবলেম থেকে কিন্তু তুমি মেনস্ট্রুয়াল কাপের দ্বারা মুক্তি পাবে। আর তোমাদের আরেকটা কথা বলছি, যারা যারা বাড়িতে লজ্জা পাও, ভয় পাও যে বাবার সামনে, মার সামনে তো কোথাও কমফোর্টেবল আছে, বাবা ভাই তাদের সামনে বলা যায় না প্রিয়ার্সের ব্যাপারে, প্যাডসের ব্যাপারে, সবাই কিন্তু সব কিছু জানে, কিন্তু আমাদের দেশে এরকম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। এটার মানে এই নয় যে মাকে, বাবাকে, সবাইকে গিয়ে প্রিয়ার্সের কথা বলি, সেটা নয়। কিন্তু একটি মানে মায়েরও এটা বোঝানো উচিত, নিজের মাকেও ওই ভিডিওটা দেখাও যে দিদি এই কথাটা বলছে, যে মাকেও বলো যাতে, যদি একটা ভাইকে যদি তুমি বলো যে আমার জন্য স্টেফ্রি নেয় বা একটা হুইসপার নেয়, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা খুব একটা ভুল নয়। আমাদের বর্তমানে মানে সমাজে এতটাই জিনিসটা বাজে হয়ে গেছে, প্যাডম্যান একটা বই মানে অনেক বছর হয়েও গেছে বইটা বেরিয়েছে, সেই বইটা কিন্তু এমনি বার করেন অক্ষয় কুমার। তোমরা যারা ইন্ডিয়ান তারা সবাই জানো যে অক্ষয় কুমার এই বইটা বার করেছিল মানুষকে সচেতন করার জন্য। তো সচেতন হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। কেউ যদি কাপড় ইউজ করে থাকো প্লিজ ইউজ করো না, ওখান থেকে কিন্তু অনেক সিভিয়ার মানে অসুখ হয়ে থাকে। এটা মেনস্ট্রুয়াল কাপের দাম খুবই কম, 250 থেকে 300 টাকার মধ্যে, কিনে ফেলো এবং ইউজ করো। এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানো, দিদি কিন্তু তোমাদের হেল্পের জন্য সবসময় আছে। আর তোমাদের আর কিছু থাকলে আমাকে বলো। আজকে এখানে শেষ করছি, আশা করছি তোমাদের হেল্প করতে পারলাম ভিডিওটা করে। নমস্কার।